বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল ডাবলুবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ধর্ম গার্জিয়ান মহড়া সম্প্রতির খবরে দেখা গেছে কোন দুটি দেশের মধ্যে এটি পরিচালিত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো ধর্ম গার্ডিয়ান মহড়া হচ্ছে মনে রাখবে ভারত এবং জাপানের মধ্যে পরিচালিত হয় নেক্সট সংবাদে থাকা কিছু অনুশীলন সম্প্রতি সংবাদে দেখা অনুশীলন দোস্তি নিচের কোন দেশ অংশগ্রহণ করেছে সার হবে ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপস হচ্ছে অনুশীলন দোস্তি যে অনুশীলন রয়েছে সেখানে অংশগ্রহণ করেছে বহুজাগত বহুজাতিক সামরিক মহড়া শান্তি প্রয়াস চার কোথায় সংগঠিত হয়েছিল অ্যান্সার হয়ে যাবে কাঠমান্ডুতে বায়ুশক্তির চব্বিশ ব্যায়াম কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা রাজস্থানের পোখরানে সাদাতান্ত্রিক অনুশীলন সম্প্রতি সংবাদে দেখা গেছে কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয় এটা তো সাদা তান্ত্রিক হচ্ছে ইন্ডিয়া এবং সৌদি আরবিয়ার মধ্যে হয়ে থাকে ভারতীয় বিমানবাহিনী দ্বারা পরিচালিত ব্যায়াম ডেজার্ট নাইট অন্য কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল তো ডেজার্ট নাইট ভারতের সাথে ফ্রান্স এবং ইউএই এই দুটি দেশ অংশগ্রহণ করেছিল এরপরে খঞ্জর অনুশীলন সম্প্রতি খবরে দেখা গেছে কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয় খুব ইম্পর্টেন্ট তো খঞ্জর অনুশীলন হচ্ছে ইন্ডিয়া এবং স্থানের মধ্যে হয়ে থাকে নেক্সট প্রশ্ন সাম্প্রতিক সংবাদে দেখা আটটুকাল পঙ্গালা উৎসব এটা কোন রাজ্যে পালিত হয় তো আট্টুকাল পোঙ্গালা উৎসব পালিত হয় হচ্ছে কেরালা রাজ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও নেক্সট খবরে থাকা কিছু উৎসব সম্প্রতি খবরে দেখা আহ বিলাম পারুবেতা উৎসব কোন রাজ্যে পালিত হয় তো আহ বিলাম পারুবেতা পালন করা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে মধ্যপ্রদেশের কোন জেলা সম্প্রতি একটি কলা উৎসব আয়োজন করেছে অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলা সম্প্রতি খবরে দেখা রুসমা অরেঞ্জ ফেস্টিভাল কোন রাজ্যে পালিত হয় তো রুসমা অরেঞ্জ ফেস্টিভ্যাল হচ্ছে নাগাল্যান্ডে পালিত হয় সম্প্রতি ভারতের কোন শহরে আন্তর্জাতিক উট উৎসব শুরু হয়েছে আনসার হচ্ছে রাজস্থানের বিকানেরে জনপ্রিয় সানবার্ন ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল যেটি সম্প্রতি খবরে ছিল কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির সাথে সম্পর্কিত তো জনপ্রিয় সানবার্ন ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে গোয়াতে হয় সম্প্রতির খবরে দেখা নাগি বার্ড ফেস্টিভ্যাল কোন রাজ্যের সাথে যুক্ত আনসার হয়ে যাবে বিহার রাজ্যের সাথে নেক্সট প্রশ্ন সম্প্রতি বিহার রাজ্য সরকার স্টার্ট ইকোসিস্টেমকে উন্নীত করার জন্য কোন ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে তো বিহার সরকার হচ্ছে সিড ব্যাংকের সাথে স্টার্ট আপ ইকোসিস্টেমকে উন্নীত করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে নেক্সট ব্যাংকিং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি আইআরইডিএ ও কোন ব্যাংক পুনর্নবীকরণযুক্ত শক্তি প্রকল্পগুলির সহ অর্থায়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অ্যান্সার হচ্ছে হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ভারতের কোন ব্যাংক সম্প্রতি ক্যাশলেস লেনদেনের জন্য স্মার্ট পেমেন্ট কার্ড চালু করেছে করতে এএমসের সাথে সহযোগিতা করছে অ্যান্সার হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এস বি আই সম্প্রতি নিম্নলিখিত ব্যাঙ্কগুলির মধ্যে কোনটি ইউপিআই এনপিআই সংযোগের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে অ্যান্সার হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং নেপাল রাষ্ট্র ব্যাংক। সম্প্রতি কোন ব্যাংক বছরের সেরা প্রযুক্তি ব্যাংকের পুরস্কার জিতেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্প্রতি কোন প্রতিষ্ঠান মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক চালু করেছে এটার অ্যান্সার হয়ে যাবে বেনারস হিন্দু ইউনি হিন্দু হবে এটা হিন্দি না হিন্দু ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি নেক্সট প্রশ্ন সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোন রাজ্যে ভারতের বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সফলভাবে চালু করেছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড় রাজ্যে নেক্সট রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এন পুনর্নবীকরণযোগ্য শক্তি লিমিটেড কম্পাস সম্প্রতি কোন রাজ্যে তার প্রথম সৌর প্রকল্পের উদ্বোধন করেছে অ্যান্সার হবে রাজস্থান রাজ্যে বেইট দ্বীপ সম্প্রতি যেটা খবরে দেখা গেছে এটা কোন রাজ্যে অবস্থিত তো বেইট দ্বীপ হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত সাভেরা প্রারম্ভিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য একটি প্রোগ্রাম সম্প্রতি কোন রাজ্যে এটা চালু হয়েছে তো সাভেরা প্রোগ্রামটি চালু হয়েছে হচ্ছে হরিয়ানা রাজ্যে সম্প্রতি কোন রাজ্য পশ্চিমঘাটে বেগুনি ব্যাংক বাঁচাতে একটি বিশেষ তহবিল প্রতিষ্ঠা করেছে অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্য নেক্সট প্রশ্ন সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোন রাজ্যে ভারতের বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সফলভাবে চালু করেছে এটা আগেই পড়ানো হলো তোমাদের অ্যান্সার হবে ছত্তিশগড় রাজ্য নেক্সট প্রশ্ন সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ১৩ তেরোতম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আবু ধাবিতে নেক্সট সংবাদে থাকা কিছু সম্মেলন তো সপ্তম ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ অ্যাটর্নি এবং সলিসিটর জেনারেল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে প্রথম ন্যাশনাল কনফারেন্স অন প্রমোশন অফ সিউড সিউড চাষ কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে গুজরাটের কচ্ছে চুরাশিতম সর্বভারতীয় প্রিজাইডিং অফিসার্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ে এরপরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির চুয়াল্লিশতম অল ইন্ডিয়া ক্রিমিনোলজি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা হয়ে যাবে গুজরাটের গান্ধীনগরে প্রশ্ন সুদর্শন সেতু দেশের দীর্ঘতম তারের সেতু সম্প্রতি কোন রাজ্যে এটা উদ্বোধন করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই সুদর্শন সেতুটি উদ্বোধন করা হয়েছে হচ্ছে গুজরাট রাজ্যে নেক্সট সাম্প্রতিক কিছু উদ্বোধন সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধন করা পার্পল ফেস্টের উদ্দেশ্য কী তো পার্পল ফেস্টের উদ্দেশ্য হচ্ছে টু এম্পাওয়ার পার্সন উইথ ডিসএবিলিটিস অর্থাৎ যে বিকলাঙ্গ ব্যক্তিদের উৎসাহ দান করা হচ্ছে পার্পল ফেস্টের প্রধান উদ্দেশ্য ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি কোন শহরে নিসর্গ গ্রাম নামে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি উদ্বোধন করেছেন অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের পুনেতে মেরিডিয়াম টেকনিক্যাল এক্সপোজিশন অর্থাৎ এম টেক্স দু কোথায় উদ্বোধন করা হয়েছিল অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনমে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক সম্প্রতি কোন রাজ্যে দেশের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার অর্থাৎ এসআইসি উদ্বোধন করেছে অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে এরপরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শিশু বান্ধব থানা কোথায় উদ্বোধন করা হয়েছে এটা হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্যে নেক্সট প্রশ্ন কোন কোম্পানি সম্প্রতি এআই স্টার্ট এগিয়ে নিতে আই ক্রিয়েটের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান বি মাইক্রোসফট হচ্ছে আইক্রিয়েটের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নেক্সট খবরে থাকা কিছু কোম্পানি তো সম্প্রতি কোন কোম্পানির প্রথম ভারতীয় হিসেবে কুড়ি লক্ষ কোটি টাকার বাজার মূলধন অতিক্রম করেছে অ্যান্সার হয়ে যাবে রিলায়েন্স সম্প্রতি কোন নিউরো টেকনোলজি কোম্পানি মানব মস্তিষ্কে প্রথম কম্পিউটার চিপ এমবেড করেছে আনসার নিউরালিঙ্ক সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিকর্ন কৃত্রিম চালু করেছে ওলা কোন আন্তর্জাতিক কোম্পানি গুজরাটের সানন্দে একটি সিমিকন্ডাক্টার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করেছে সিমটেক কোন কোম্পানি সম্প্রতি ভারতে এক লাখ ডেভেলপারদের আইল না এটা এলে এআই হবে এআই প্রযুক্তিতে দক্ষ করার জন্য একটি উদ্যোগ আল ও ডিসি আল না এটাও এআই হবে এআই ও ঘোষণা করেছে মাইক্রোসফট নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ দু সালের মধ্যে বছরে এক থেকে পাঁচ লাখ টন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য রেখেছে তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা ভিয়েতনাম নেক্সট তোমরা কমেন্টে জানাবে যে ভিয়েতনামের রাজধানী এবং কারেন্সি কি এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি কোন দেশ রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সাথে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করেছে অ্যান্সার হবে আর্মেনিয়া কোন দেশের প্রথম পঞ্চম প্রজন্মের বিমান কান তার প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে অ্যান্সার হবে তুর্কি সম্প্রতি কোন দেশকে এফ এ আর্থিক অপরাধের নজরদারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইউএই ইউনাইটেড আরব এমিরেটস সম্প্রতি কোন দেশ কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধ করার জন্য আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কনভেনশন অনুমোদনকারী প্রথম এশিয়ান দেশ হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস দুই হাজার চব্বিশ সম্প্রতি কোন দেশে আয়োজিত হয়েছে অ্যান্সার হচ্ছে স্পেনে নেক্সট প্রশ্ন যে পেলোডের মাধ্যমে আদিত্য এলওয়ান স্যাটেলাইট করোনাস ম্যাস ইঞ্জেকশনের সৌর বায়ুর প্রভাব শনাক্ত করেছে সেটার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য পা পা নেক্সট স্যাটেলাইট সম্পর্কিত কিছু নিউজ কোন মধ্যপ্রাচ্যের দেশ সম্প্রতি মাহাদা কাহয়ান ও হাতেপ ওয়ান উপগ্রহ উৎক্ষেপণ করেছে যেমনটি খবরে দেখা গেছিলো অ্যান্সার হবে ইরান সোরায়া স্যাটেলাইট যা খবরে দেখা গেছে কোন দেশ উৎক্ষেপণ করেছে এটা হয়ে যাবে ইরান আইনস্টাইন প্রোব একটি নতুন জ্যোতির্বিদ্যা উপগ্রহ সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছে চায়না কোন পাবলিক সেক্টর স্পেস এন্টারপ্রাইজ দু হাজার সালের পরে একটি এক্স রকেটে ভারতের জি স্যাট টোয়েন্টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে অ্যান্সার হচ্ছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড টেম্পো যার অর্থ যার ফুল ফর্ম হচ্ছে ট্রপোস্ফেরিক এমিশনস মনিটরিং অফ পলিউশন সেন্সর স্যাটেলাইট অর্থাৎ টেম্পো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো টেম্পো স্যাটেলাইটটি টি করেছে হচ্ছে ঘড়িয়াল এটি একটি গুরু গুরুতর বিপন্ন প্রজাতির কুমির কোন জাতীয় উদ্যানে এটা দেখা গেছে তো সঠিক আনসার হয়ে যাবে কাজিরাঙ্গা জাতীয় এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মনে রাখবে এটা আসাম রাজ্যে অবস্থিত আর মানব জাতীয় উদ্যান এটাও আসাম রাজ্যে অবস্থিত আর নাম দফা জাতীয় উদ্যান এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত আর তোমরা এই ডিজে নকরেক জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত তোমরা এটা কমেন্টে জানাবে আয়ুসিয়েন স্ট্যাটাস কিছু তো সম্প্রতি খবরে দেখা অলিভ রিডলে টার্টেলসে আয়ুসিয়ান অবস্থা কি ভালনারেবল ব্ল্যাক নেক্ট ক্রেনের হচ্ছে নিয়ার থ্রিটেন্ট ইন্ডিয়ান গ্রে উলফের হচ্ছে লিস্ট কনসার্ন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আর গাঙ্গেটিক ডলফিনের হচ্ছে এন্ডেঞ্জার্ড আর ভারতীয় শকুনের হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আর নেই এটা আজকের কুইজ তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে তোমাদের এগুলো আগেই পড়ানো হয়েছে তো এগুলো তোমরা জানবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ